ভাই রং খেলা কিন্তু সেরা হচ্ছে, কিন্তু বৌদিকে এবার কিন্তু রং মাখানো হয়নি। চল আবি মজা আয়েগা না ভিড়ো ভাই, খেলা হবে তোরা পারবি না। তুই দেখিস নি গতবার কি করেছিলাম জানিস? বল গতবার ভাই সেই মজা, বৌদিকে যা রং মাখেছিলাম না ভাবতে পারবি না। তাহলে 200 টাকা তোরকে মাল খাওয়ার জন্য দেবো যদি পারিস। ঠিক আছে বিকেলে 200 টাকা দিবো তাহলে, দেখিস পারি নাকি। তুই বেট করছিস তো? চল তো জানিস না গত বছর বৌদিকে রং মাখিয়েছিলাম, দেখে দিচ্ছি বড়া। চল চল আমাদের সঙ্গে চল, আয় আয় আয়, তুই নিজে চোখে দেখবি। আয় আয় দেখবি। বৌদি বাড়িতে আছে বুঝলি তো, চুপে চাপে ঢুকতে হবে। আর তোরা দেখ আমরা পারি কিনা। শোন ভাই কোনো ব্যাপারই না আমাদের। আস্তে শোন ভাই, চুপ করে যেতে হবে একদম গতবারের মতন, ঠিক আছে? রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। কি ব্যাপার বৌদি, তোমার নিচে সিংহ চলে কি করে এত বড়? ইয়ে ফাঁস গে আসি। ছোড়ের বাচ্চা, আমি বৌদি না দাদা, তোরা প্রত্যেক বছর এই ধান্দা নিয়ে আমার বাড়িতে আসিস। হ্যাঁ ভাগ্যিস বউটাকে এই বছর আমি বাপের বাড়ি রেখে এসেছিলাম। ভাই ভাবতাম তোরা প্রত্যেক বছর এই ধান্দা নিয়ে আমার বাড়িতে আসিস। হ্যাঁ ছোড়ের বাচ্চা, মানুষ মুখে চোখে রং মাখায়, আর তোরা মুখ চোখ বাদে এমন কোনো জায়গা রাখিস নি রং মাখাতে। ছোড়ের বাচ্চা ব্যথা খুঁজছে এখন বাবা, উফ কোথায় কোথায় লাগিয়েছে।